হাই বন্ধুরা, স্টার অর্থাৎ নক্ষত্র আমাদের ইউনিভার্সের একটা পাওয়ার প্ল্যান্টসের মতো। স্টারেরা অতিরিক্ত পরিমাণে নিউক্লিয়ার ফিউশনের দ্বারা শক্তি উৎপন্ন করে, যেমন আমাদের সূর্য। সূর্যের কারণেই আমাদের কাছে আজ পেট্রোল আর বাকি সমস্ত জিনিস, যা আমাদের কাছে শক্তির একটা উৎস। এমনকি আমাদের শারীরিক শক্তির প্রধান জিনিসটাও অক্সিজেনও আমরা পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকি। কিন্তু আপনারা কখনো এটা ভেবে দেখেছেন যে আমাদের এই সূর্য আর কতদিন পর্যন্ত এমনভাবেই চলতে থাকবে? কখনো না কখনো তার শক্তি তো শেষ হবেই, আর যখন এটা হবে তখন কি ঘটবে আমাদের সূর্যের সাথে? নক্ষত্র নিজের এনার্জি নিউক্লিয়ার ফিউশনের ফলে তৈরি করতে পারে, আর এই ফিউশন স্টারের সেন্টারে থাকা কোরের মধ্যে হয়ে থাকে, যার এনার্জি শুধুমাত্র বাইরের স্পেসের মধ্যেই রেডিয়েশ হয় না। এই এনার্জির দ্বারাই সেই স্টার তার নিজের গ্র্যাভিটি থেকেই সুরক্ষিত থাকে। স্টার বেসিক্যালি একটা অনেক বড় গ্যাসের মেঘের মতো হয়ে থাকে, আর সেই গ্যাসই কন্টিনিউয়াসলি স্টারের সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে প্রবেশ করতে চায় মাধ্যাকর্ষণ শক্তির কারণে। কিন্তু স্টারের সেন্টারে যখন নিউক্লিয়ার ফিউশনের ফলে এনার্জি বেরোতে থাকে, তখন সেও গ্যাসের আউটার লেয়ারকে বাইরের দিকে ঠেলতে থাকে, আর এইভাবেই একটা স্টারের আকার বড় হয়। আমাদের সূর্যের আকারটাও এইভাবেই ক্রমাগত বাড়তে থাকছে, আর ভবিষ্যতে এই সূর্যই মার্কিউরি, ভেনাস আর পৃথিবী, এই তিনজনকেই গিলে খাবে, আর এটা আমরা সবাই জানি। কিন্তু এই সাইজটাও সবসময় যে বাড়তেই থাকবে তাও নয়, তার কারণ কোনো স্টারের মধ্যে ফিউল অর্থাৎ এনার্জি সীমিত পরিমাণেই থাকে, আর যখন ফিউল শেষ হয়ে যাবে তখন স্টারের দ্বারা যে ফিউশনের ফোর্স, যা গ্র্যাভিটি থেকে নক্ষত্রকে বাঁচাচ্ছিল, সেটাই গ্র্যাভিটির সামনে হেরে যাবে, আর সেই সময় স্টার আবার ছোট হতে শুরু করবে। এবার যখন কোনো স্টার ছোট হতে থাকে তখন তার সাথে কি ঘটবে সেটা ডিপেন্ড করে তার ম্যাসের ওপরে। যেমন আমাদের সূর্য ছোট হতে হতে শেষ পর্যন্ত একটা লাল ডুয়ার্ফেই পরিণত হতে পারবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে প্রতিটা তারার সাথেই যে এই একই ঘটনা ঘটবে তাও নয়। আর এই ইউনিভার্সে সূর্যের নাম্বার তো স্মল থেকে মিডিয়াম সাইজের আকারের নক্ষত্রের মধ্যেই পড়ে। কিন্তু একটা বিশাল নক্ষত্র একটা খুবই আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে পারে, যার মধ্যে থেকে এটা হতেও পারে একটা ব্ল্যাক হোল। এবার এটা বুঝতে হবে যে একটা বিশাল নক্ষত্রের মধ্যে গ্র্যাভিটিও হবে অনেক স্ট্রং, আর সেই কারণেই তার কম্প্রেস হওয়ার গতিটাও হবে খুব দ্রুত। যত বড় নক্ষত্র তত গতিতেই হবে সেটা কম্প্রেস, অর্থাৎ ছোট হতে থাকবে, কারণ তার মধ্যে ততটাই প্রেশার গ্র্যাভিটি বাড়াচ্ছে। এবার যদি তার মধ্যে ম্যাসকে বাড়িয়ে দেওয়া যায় তো আপনারা দেখতে পাবেন একটা ইমপ্লোশন। যেমন এক্সপ্লোড হবার অর্থ খুব স্পিডে বাড়তে থাকা, ঠিক সেইভাবেই ইমপ্লোড হবার অর্থ খুব স্পিডে ছোট হতে থাকা, যেটা হলো দ্য অপোজিট অফ এক্সপ্লোশন। এবার বড় স্টারেদের ক্ষেত্রে এই সংকুচিত হবার প্রসেসটা খুবই দ্রুত হতে থাকবে, আর এই সংকুচিত হবার ফলে স্টারের ভেতরে যে চার্জ পার্টিকেল আছে, যেমন ইলেকট্রন আর প্রোটন, তাদের একে অপরের কাছাকাছি ঠেলে দেওয়া হবে। এবার এই লাইট চার্জেস যেহেতু অনেকটাই কাছাকাছি চলে আসবে, আর তখন সেটা একে অপরকে দূরে ঠেলতে থাকবে, আর সেই কারণেই এই ইমপ্লোশনের কিছু সময় পরে হবে একটা এক্সপ্লোশন, যেটাকে আপনারা সুপারনোভা বিস্ফোরণ নামে জানেন। এখানে কিছু এমনই ঘটলো, যেমন যখন আপনারা কোনো স্প্রিংকে কম্প্রেস করেন তো সেটা আবার নিজেকে পুষো করে, ব্যাপারটা ঠিক তেমনই। কিন্তু নক্ষত্রের ক্ষেত্রে এটা হবে একটা এক্সপ্লোশনের মতো, তার কারণ ইলেকট্রন আর প্রোটন ওখানে অনেক বেশি মাত্রায় রয়েছিল, আর এটাই হলো সুপারনোভা এক্সপ্লোশন, যেটা আমাদের ব্রহ্মাণ্ডে সব থেকে বড় বিস্ফোরণ। এটাকে ব্রহ্মাণ্ডের অ্যাটম বোম বললেও কম হবে না, কারণ এর ফলে অনেক এনার্জি প্রডিউস হয়ে থাকে, আর একটা সুপারনোভার উজ্জ্বলতা এতটাই গতিবান হয় যে যদি এটা আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ের মধ্যে ঘটে তো আমরা এটা অনুভব করব যেন আকাশে একসাথে দুটো সূর্য উঠেছে। আর এমনটা লেখা আছে চাইনিজ ইতিহাসের পাতায়ও, যে কিছু সময়ের জন্য একসাথে দুটো সূর্যকে দেখা গিয়েছিল। কিন্তু এবার ইন্টারেস্টিং জিনিস তো শুরু হবে এই বিস্ফোরণের পরে, যখন নক্ষত্রের প্রতিটা অংশ মহাকাশে ছিটকে যাবে আর চার্জ পার্টিকেল অনেক দূরে ছড়িয়ে পড়বে। তো এবার বেঁচে যাবে শুধুমাত্র নিউট্রন পার্টিকলস, অর্থাৎ নিউট্রনস। এবার এই নিউট্রন আস্তে আস্তে একে অপরের কাছাকাছি আসতে শুরু করবে গ্র্যাভিটির কারণে, আর তখনই শুরু হবে ব্ল্যাক হোলের ফর্মেশন, শুধু এই কারণেই যে কতটা নিউট্রনস ফাইনালি বেঁচে গেছে। এবার যদি এই নিউট্রনস কম থেকে মিডিয়ামের মাত্রায় থাকে
তো আমরা পাবো একটা নিউট্রন স্টার। কিন্তু যদি বেঁচে যাওয়া নিউট্রনস অনেক বেশি মাত্রায় হয়ে থাকে তো এটা একটা এমন জিনিস তৈরি করবে যা গ্র্যাভিটির কারণে চিরকালের জন্য সংকুচিত হতে থাকবে। তার কারণ এবার তাকে আটকানোর জন্য কোনো ফিউশন রিয়াকশন হবে না, না তো কোনো চার্জ পার্টিকেলের দ্বারা হওয়া বিস্ফোরণ। এবার এই কারণেই এই জিনিসটা তার ডেন্সিটিকে বাড়াতে থাকবে, অর্থাৎ এর রেডিয়াসটা কম হতে থাকবে। আর যখন এই রেডিয়াসটা একটা ম্যাথামেটিক্যাল ভ্যালুর নিচে পৌঁছে যাবে তখনই ওই জিনিসটা পরিণত হয়ে যাবে একটা ব্ল্যাক হোলে। এবার যে নক্ষত্র আকারের দিক থেকে ছোট হয় তার মধ্যে এই ইমপ্লোশন আর সুপারনোভা ঘটবে না, তাই সেটা কখনোই ব্ল্যাক হোলে রূপান্তরিত হবে না। তো এবার আপনাদের এটা তো ক্লিয়ার যে প্রতিটা তারার মৃত্যুর পরেই যে একটা ব্ল্যাক হোল তৈরি হবে সেটা একদমই নয়। সময় প্রতিটা মুহূর্তে ক্ষয় হচ্ছে, সাথে আমরাও। পৃথিবী এর সাথে আস্তে আস্তে আগে এগোচ্ছে, ব্রহ্মাণ্ডে কিওস অর্থাৎ তার স্রোত আস্তে আস্তে বাড়তে থাকছে। এবার আপনারা কখনো এটা ভেবে দেখেছেন, এই সময়টা আসলে কি, কেন এটা ক্ষয় হতে থাকে? আমরা কি এটাকে থামাতে পারবো না, রিভাইন্ড কিংবা ফাস্ট ফরওয়ার্ড করতে পারবো না? আর এই সময়টা কি প্রত্যেকের জন্য এই একইভাবে ক্ষয় হচ্ছে? এগুলো কিছু এমন প্রশ্ন যা আমাদের মাথায় সব সময় আসে। বৈজ্ঞানিকরা অনেক বছর ধরে এই সময়কে বোঝার চেষ্টা করছে, আর আমরা যেটা আগে ভাবতাম যে সময় সবার জন্য সমান, সবার জন্য একই গতিতে আগে এগিয়ে চলছে, আর এই সিদ্ধান্তই স্টপ লাগান জিনিয়াস সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন। আর এরপর আমাদের সময়কে বোঝার ধরনটাই বদলে গেল। সময় যা আজ সবার জন্য সমানভাবে চলছে, আমরা জানলাম এটা তো আলাদা আলাদা জিনিসের ওপরে আলাদা আলাদা স্পিডে এর প্রভাবটা পড়ে। আইনস্টাইন অনেক থিওরি পেশ করেন এই নেচার অফ টাইমকে বোঝার জন্য, আর একটা লম্বা সময় পর্যন্ত অনেক বৈজ্ঞানিকরাই এটাকে মানত না। আর মানবেই বা কীভাবে, সেই আইডিয়াগুলো ছিল অনেক বিচিত্র ধরনের। যেমন সময় যারা দেখছে তাদের জন্য আলাদা আলাদা গতিতে চলে, এটা এমনই যে কেউ সহজে মেনে নিতে পারবে না, হয়তো আপনিও এটাকে মেনে নিতে পারবেন না। কিন্তু এখনো পর্যন্ত অনেক এক্সপেরিমেন্ট হয়ে গেছে এর ওপরে, আর বৈজ্ঞানিকরা অবশেষে এই বিতর্কিত থিওরিটা সাক্ষীও হয়েছে। আইনস্টাইন বলেছিলেন, যখন কোনো অবজেক্টের ওপরে মাধ্যাকর্ষণের প্রভাবটা পড়বে তো ততই সেই অবজেক্টের জন্য সময় আস্তে হয়ে চলবে। অর্থাৎ যদি আপনি যত স্পেসের এমন জায়গায় পৌঁছাবেন যেখানে গ্র্যাভিটি অনেকটাই শক্তিশালী, তো তখন আপনার জন্য সময় আস্তে চলতে শুরু করবে। কিন্তু আপনি সমস্ত কিছুকেই নর্মালি অনুভব করবেন, আপনার চিন্তাভাবনা করার ক্ষমতাও সব কিছুই একই স্পিডে স্লো ডাউন হয়ে যাবে, কিন্তু অনুভব করতে পারবেন না যে সময় আপনার জন্য আস্তে চলছে। অর্থাৎ আপনি যত স্পেসের এমন জায়গায় যাবেন যেখানে গ্র্যাভিটি খুব শক্তিশালী, তো আপনার জন্য সময় আস্তে হয়ে চলবে। তো চলুন এটাকে একটা থট এক্সপেরিমেন্টের দ্বারা বোঝা যাক। এখনো পর্যন্ত আমরা এটা জেনে এসেছি যে ব্ল্যাক হোলের সামনে গ্র্যাভিটি অনেক স্ট্রং থাকে। এবার যদি ওখানে একটা স্পেসশিপ নিয়ে তার খুব কাছে যাওয়া যায়, অর্থাৎ তার চারিপাশে এক ঘন্টা ঘোরাফেরা করা যায়, তো ফিরে এসে আপনি দেখবেন পৃথিবীতে কেটে গেছে 100টা বছর। একদম ঠিক শুনেছেন, যদি আইনস্টাইনের থিওরি কারেক্ট হয় তো আপনারা এক্স্যাক্টলি এটাই অনুভব করবেন বাস্তব জীবনে। মাত্র 1 ঘন্টায় আপনি পৃথিবীর 100 বছর আগে পৌঁছে যাবেন। এবার যদিও আজ পর্যন্ত কেউই ব্ল্যাক হোলের সামনে পৌঁছায়নি, তো মানুষেরা এই রেজাল্টকে মানতে অস্বীকার করবে, আর এমনটাই গোটা পৃথিবী করেছিল। এমনকি সেই বৈজ্ঞানিকরাও যারা জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেমের আবিষ্কার করেন, হ্যাঁ সেই জিপিএস যেটার দ্বারা আপনারা এখন গুগল ম্যাপকে ইউজ করছেন, তো এই জিপিএসকে কাজ করানোর জন্য আমাদের খুব সঠিক ক্লকের প্রয়োজন পড়ে যা ন্যানো সেকেন্ডের টাইমকেও মেজার করতে পারে। আর যে সায়েন্টিস্টরা আকাশে স্যাটেলাইট পাঠিয়েছিল তারা পৃথিবীতে রাখা ক্লক আর স্পেসে পাঠানো ক্লকের মধ্যে কোনো পার্থক্যই রাখেনি। তারা এই ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করে দেন যে পৃথিবীতে গ্র্যাভিটির ফর্মুলা F=g m1 m2/radius2, যেখানে r হলো সেই বস্তুর পৃথিবীর সেন্টার থেকে দূরত্ব। যত সেন্টার থেকে দূরে যাওয়া যাবে তত পৃথিবীর গ্র্যাভিটির প্রভাব কম হতে থাকবে। সহজভাবে বললে পৃথিবীর সেন্টারে গ্র্যাভিটির প্রভাব বেশি হবে আর স্যাটেলাইটে কম।
এবার যখন কোনো অ্যাস্ট্রোনট স্পেস থেকে ফেরে তখন তার বয়স ততটাই হয় যতটা পৃথিবীতে থাকলে হতো। এই জিনিসটার ওপর বেস করেই জিপিএস এর সায়েন্টিস্টরা ভেবেছিল টাইম অন আর্থ ইকুয়াল টু টাইম অন স্যাটেলাইট। কিন্তু তারা তখন চিন্তিত হয়ে গেল যখন জিপিএস কন্টিনিউয়াসলি ভুল রেজাল্ট দেখাচ্ছিল। অর্থাৎ আপনি আছেন এক জায়গায় আর জিপিএস আপনার লোকেশন বারবার ভুল জায়গায় লোকেট করছিল। কিন্তু এমন কেন হচ্ছিল? সায়েন্টিস্টদেরও এই প্রশ্নটাই অনেক দিন ধরে ভাবালো। তখনই একজন সায়েন্টিস্ট বলে তাদের একবার আইনস্টাইনের থিওরির ক্যালকুলেশনকে অ্যাপ্লাই করা উচিত। আমরা জানি স্পেসে গ্র্যাভিটির আকর্ষণ পৃথিবীর সারফেস থেকে কিছুটা কম হয়, আর এই কারণেই আর্থে থাকা ক্লক একটু আস্তে চলছিল আর স্পেসে থাকা ক্লক জোরে। তারা এই হিসাবের একটা কারেকশন ভ্যালু ক্যালকুলেট করে যা শুধুমাত্র কিছু ন্যানো সেকেন্ডেরই ছিল। এরপর আবার জিপিএসকে চালানো হয় আর তখনই আশ্চর্যজনকভাবে জিপিএস একদম সঠিক রেজাল্ট দেখাতে শুরু করে। সেই সময় প্রথমবার আইনস্টাইনের থিওরিকে সঠিক বলে মনে করা হয়েছিল। আর এখন যখন আপনারা গুগল ম্যাপ দেখে এক জায়গা থেকে অন্য জায়গায় যান, তো মনে রাখবেন জিপিএস আইনস্টাইনের থিওরি ছাড়া কোনোদিনই কাজ করতে পারত না। আমরা শুধু এই রেজাল্টকে ন্যানো সেকেন্ডের স্কেলেই দেখতে পাই, কারণ এই রেজাল্টকে আমাদের চোখে বুঝতে গেলে আমাদের গ্র্যাভিটির মধ্যে একটা বিশাল বড় পরিবর্তন আনতে হবে, যা একমাত্র ব্ল্যাক হোলের গ্র্যাভিটি আর আর্থের গ্র্যাভিটির মধ্যেই দেখতে পাওয়া যেতে পারে। আর ঠিক এমন জিনিসটাই আমরা দেখেছিলাম ইন্টারস্টেলার মুভির মধ্যে। তো যদি আপনারা সেই মুভিটা না দেখে থাকেন তো কখনো সময় পেলে নিশ্চয়ই দেখবেন, ভালো লাগবে আপনাদেরও। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন, আর আপনাদের কি মতামত এমনই স্পেস ভিডিও সম্বন্ধে সেটা অবশ্যই কমেন্টে নিচে লিখবেন, আমরা দেখব। আর আপনাদের লাইক আর কমেন্ট ছাড়া কখনোই আমাদের ভিডিও আগে যেতে পারবে না। আর এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন না, তারা ওই অল নোটিফিকেশনটা অন করে নিন, কারণ আমি বুঝতে পারছি কারোর কাছে নোটিফিকেশন যাচ্ছে না, কারণ চ্যানেলে 1%ও ভিউস আসে না। তো আপনাদের সবার কাছে এই রিকোয়েস্টটা রয়েছে যে আপনারা প্লিজ যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ওই বেল আইকনটাকে প্রেস করে নিন, আর যারা এখনও করেননি তারা করে নিন, কারণ আমরা বাংলা ভাষায় এমনই স্পেস সায়েন্স ভিডিও নিয়ে আসতে থাকি। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, হাসতে থাকুন আর সবাইকে ভালো রাখুন। এতটা সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।